সদস্য ঢাকা মহানগর দক্ষিণ মেয়র ঢাকা শহরে মানুষ বিয়ের দিকে ভালোবাসে, নগরে দীর্ঘ সময় উনি নেতৃত্ব দিয়েছে। আজকে এই মত বিনিময় সভায় প্রথমে আমি শুকরিয়া আদায় করছি মহান রাবুল আলমের দরবারে। মহাপবৃন্দ সদস্য বেলা, আসসালামু আলাইকুম। যে জুলুম থেকে আজকে আমরা এই পর্যায়ে এসেছি, আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই। প্রথমে শ্রদ্ধার সহ স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির চেয়ারপারসন আপুসি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তাহির রহমানকে এই জন্য ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা মনে করি আমাদের থেকে বয়সে ছোট হলেও তিনি আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন। এই কমিটি উপহার দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খনিতাদির সরকারের হাত থেকে রক্ষা করা, মুক্ত করা। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনা, এদেশের লুণ্ঠিত গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, আমাদের যে হারিয়ে যাওয়া ভোটাধিকার সেটাকে নিশ্চিত করে জনগণের যে ভোটাধিকার জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকারকে বাধ্য। এটা হলো, আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আপনাদের আজকে এই সভার আসছেন, আমার দীর্ঘক্ষণ আমরা আলোচনা করলাম, ভবিষ্যতে আরও কমপ্লিট আলোচনা করব। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে আল্লাহ যাতে আমাদেরকে সফল করে, আল্লাহ যাতে আমাদেরকে সহায়তা করে, সেই আশা পোষণ করে আজকের এই সভার আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।